হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে, অনেকেই ল্যাপটপে যখন বাংলা লিখেন তখন নিকোজ ব্যান্ড ফন্ট ডাউনলোড করতে হয়। আজকের এই পর্বে আমরা দেখব কীভাবে আপনি ইন্টারনেট থেকে নিকোজ ব্যান্ড ফন্ট ডাউনলোড করবেন এবং সেটা সেটিংস করে আপনার লেখায় ব্যবহার করবেন। অর্থাৎ আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন তখন সেখানে কীভাবে ফন্ট চেঞ্জ করে নিকোজ ব্যান্ড করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এই জন্য প্রথমেই আমরা যেটি করবো, একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেনের পরে আপনি এই যে গুগল সার্চ বারে অবশ্যই গুগলে লিখবেন নিকোজ ব্যান্ড ফন্ট ফ্রি সফটওয়্যার ডাউনলোড। এই যে এটা লেখা শেষ হলে এন্টার বা গো চাপ দিবেন। এখানে অনেকগুলো অপশান দেখাবে, তার মধ্যে আপনি যে কোনো থেকেই করতে পারেন। তার উপরে ফ্রি বাংলা ফান্ড যেটি আছে, এই যে নিকোজ ব্যান্ড ফান্ড ডাউনলোড, এটি আমি এটিতে ক্লিক দিলাম। একটু মনোযোগ দিয়ে দেখবেন, যখন আপনি সফটওয়্যার এই সাইটে যাবেন তখন আপনি নিচের দিকে গিয়ে দেখবেন এই যে এখানে একটা কোড সাবমিট করতে হবে। এখানে কোড আছে, সবার একরকম আসবে না, এক সময় একরকম কোড আসবে। 7345 ওভাবে লিখে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক দিলে আপনি নতুন একটা ট্যাব তৈরি হচ্ছে ডান পাশে, দেখুন। একটু অপেক্ষা করতে হবে। এখন আপনাকে ফন্ট, এই যে নিকোজ ব্যান্ড ফন্ট ডাউনলোড অপশান দিয়েছে, আপনি ডাউনলোড কোথায় রাখবেন। আমি এটা ডেস্কটপে রাখতেছি, বোঝানোর সুবিধা ডেস্কটপে, যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। ডেস্কটপে আমি সিলেক্ট করে দিলাম এবং সেভ চাপ দিলাম। এই ডাউনলোড দেখাচ্ছে, আমি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোড কমপ্লিট। আমি এটা মিনিমাইজ করলাম, দেখুন এই যে নিকোজ ব্যান্ড, এই যে এটি প্রথমে জিপ অবস্থায় থাকে, এই জন্য আপনাকে প্রথমে আনজিপ করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করবেন, যে এক্সট্রাক্ট টু নিকোজ ব্যান্ড, এক্সট্রাক্ট টু নিকোজ ব্যান্ড, এটা দিলে আপনি দেখুন এই যে নিকোজ ব্যান্ড, এই সেম একই ফাইল নেম দিয়ে এখানে তৈরি হয়ে গেছে। এখন এটাকে আপনি ওপেন করবেন, ফোল্ডারটি ওপেন করবেন, ওপেন ওপেন করলে দেখতে পাবেন যে নিকোজ ব্যান্ড ফন্টটা একটু বড় করে দেয়, যে এরকম একটা অপশান পাবেন। এটার উপরে রাইট বাটন ক্লিক অথবা ডাবল ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন দরকার নেই, ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করলে দেখবেন একটা নতুন উইন্ডো আসছে। উইন্ডোর এখানে লেখার বিভিন্ন তথ্য থাকবে, এগুলো দেখার দরকার নেই। আপনি সরাসরি ইনস্টলে ক্লিক দিলেন, ইনস্টলে ক্লিক দিলে আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে বলে এটা দেখাচ্ছে। আমি তো রিপ্লেসিট দিল, ইএস দিয়ে দিলাম, এটি ইনস্টল হয়ে গেছে। দেখুন এখন ইনস্টল হলো কিনা কী করে বুঝবেন, এটা আসলে কাজ করার সময় বোঝা যাবে। আমি যদি এখন আমাদের একটা কন্টেন্ট, এই যে আমাদের ডিজিটাল কন্টেন্ট, আমাদের যে প্রজেক্টগুলো আছে এটা একটা ওপেন করি। কীভাবে ব্যবহার করতে হবে সেটা দেখাচ্ছি। কন্টেন্ট ওপেন হলে ফাইলটা ওপেন হয়েছে। এই যে এখন দেখুন এইখানে লেখাগুলোর দিকে আমি যদি একটু তাকাই, এখানেই আসি। দেখুন এখানে জাভাগন্ডার এই লেখাটা আমাদের লেখা আছে বাংলায়, এটা রাজশকুন লেখা আছে। এটা আপনাদের টিউটোরিয়াল দেখিয়েছিলাম। এগুলো দেখুন নিকোজ ব্যান্ড করা নেই, কেমন করে বুঝবো। এটার উপর ক্লিক দিলে আপনি যখন এই যে হোম ট্যাবে থাকবেন, এই ফন্ট কমান্ড গ্রুপের ওখানে আপনার এখানে ফন্টের এই যে নেমের একটা তালিকা পাওয়া যায়, এই যে তালিকা, এই তালিকাটা দেখুন ভাবো সেটা কী আছে। ফন্টের নামে ক্লিক দিলে ফন্টের নাম দেখায় ক্যালিব্রি বডি, এটাও ক্যালিব্রি, এটা ক্যালিব্রি। তাহলে আমরা দেখি প্রথমে জামাকন্ডাটা নিকোজ ব্যান্ড করে দেখি। এই জন্য আমি পুরো বক্সটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি এই জায়গায় যে ক্লিক দিবেন, এই যে ডাউনের ওপর, ডাউনের ওপর ক্লিক দিলে মাউসটা স্ক্রল করে
নিচের দিকের তালিকা, এটা ABCD EF এইভাবে অনুক্রম আকারে থাকে, তাহলে এন নিকোস ব্যান্ড মানে এন অনেক নিচে হবে, MN, হ্যাঁ এম, তারপরে এন এর দুঃখিত, দেখুন যে এখানে নিকোস ব্যান্ড লেখাটি আছে। এবার আমি এটা সিলেক্ট করব, নিকোস ব্যান্ড সিলেক্ট করা মাত্রই দেখুন হয়ে যায় নিকোস ব্যান্ড হয়ে গেছে। এখন এটাতে ক্লিক দেন, দেখেন ক্যালিপ্রি পড়ে যাচ্ছে এটাতে। তারপর আর একটা জিনিস আমি দেখি, এখানে আমি এটা বৃন্দা চেঞ্জ করে বৃন্দা করছি, দেখেন এই জন্য একটা বৃন্দা দেখাচ্ছে, এটা হলো ক্যালিপ্রি, এটা বৃন্দা, এটা জবা। এই এটা যখন ডিফল্ট আকারে এক একজনকে এক রকম দেখাবে, কিন্তু আমরা ফাইনালি এটা অবশ্যই ডিজিটাল কন্টেন্টের জন্য আমাদের সিলেক্টেড একটা ফন্ট হচ্ছে ইংলিশ ফন্ট। এখন আমি দুটো এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এবার আর অত নিচে যাওয়া লাগছে না, একটা মনে রাখবেন যে এটাকে সিলেক্ট করে দিলেই হবে, এই যে উপরের তারিখে একবার সিলেক্ট করলে এটা সিলেক্ট আকারে থাকে। এখন আমরা আপনারা বলতে পারেন এটা বারবার এটা করতে হবে, হ্যাঁ এটা আপনাকে বারবারই যতবার লিখবেন ততবারই এটাকে করতে হবে। তো এটাকে ইয়ে করার অনেকগুলো ট্রিক্স আছে, কীভাবে নিকোস ব্যান্ড আপনি ডিফল্ট আকারে ইউজ করবেন এই ট্রিক্সটাও দেওয়া যেতে পারে। তো দেখুন আমরা আগে এটা দেখে নিই যে এটা এখন নিকোস ব্যান্ড, এটা এখন নিকোস ব্যান্ড, দেখেন এগুলো আন্ডু করে দেখি, এটা কিন্তু ছিল এরকম ফন্ট, এটা ছিল তখন বৃন্দা, আর এটা সিলেক্ট করার পরে যখন আমি নিকোস ব্যান্ড করতেছি তখন কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে ফন্টটা। আমরা একটু শো করে দেখি, এইভাবে শো করি ফন্টের এই স্টাইলটা, ফন্ট স্টাইলটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এটা অনেক সময় ভেঙে যায়, এটা সব কম্পিউটারে রাখে না। আমরা যারা পাওয়ার পয়েন্ট ব্যবহার করি বাংলায় লিখি তারা নিকোস ব্যান্ড ফন্টটা সব সবাই ব্যবহার করি, এর জন্য আমরা নিকোস ব্যান্ডে এই ফন্টটা সাজেস্ট করি যে আপনারা এটা ব্যবহার করবেন। যাই হোক এখন আমরা তাহলে এটা বুঝলাম, তাহলে এটা হলো এই জিনিস। এখন আমি আপনাদের দেখাবো এটাকে ডিফল্ট করার জন্য, ডিফল্ট করতে গেলে আপনি কী করবেন, ডিফল্ট করতে গেলে একটা সবচেয়ে ভালো বুদ্ধি হলো আমি একটা নতুন পাতা নেই, এবং এই যে টেক্সট বক্স ইনসার্টে গিয়ে আমি এই যে টেক্সট বক্স নিচ্ছি, দেখুন টেক্সট বক্সে নিয়ে একটা টেক্সট বক্স এঁকে নিলাম। এখন আমি এখানে একটা লেখা লিখব, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলা করতে গেলে অবশ্যই আপনাকে বাংলায় লিখে নিতে হবে, অবশ্যই আমি বাংলায় লিখে নিই। এটাকে বাংলাদেশ আমি করি ফন্ট বড় করে নিলাম, এটা কিন্তু ক্যালিপ্রি, ঠিক আছে আমি একটু মাঝামাঝি করে রেখেছি। এটাকে আমি এখন নিকোস ব্যান্ড করবো, এই যে দেখুন আমি 48 বা 44 যে সাইজের আপনি করবেন, এই ফন্টটা আমি 44 রাখি, 44 বেস্ট, 44 বা 44 রাখি। এই অবস্থায় আপনি রাইট বাটন ক্লিক করবেন এই বর্ডারটার উপর, দিয়ে আপনি সেট অ্যাজ ডিফল্ট টেক্সট বক্স এটা সিলেক্ট করবেন, সেট অ্যাজ ডিফল্ট টেক্সট বক্স এইটা সিলেক্ট করে নিলে আপনি এই স্লাইডে যতবার আপনি যেখানেই যতই নতুন স্লাইড নেন না কেন আপনাকে ফন্টটা চেঞ্জ করতে হবে না, কেমন আপনি টেক্সট বক্স নিয়ে যখনই লিখবেন তখনই আপনার সরাসরি এই যে ভালো করে দেখুন এখানে নিকোস ব্যান্ড এবং 40, অর্থাৎ আমরা যে ফন্ট সিলেক্ট করে যে সাইজ নির্ধারণ করে আমি একবার ডিফল্ট করে নেব, যতবার আমি টেক্সট বক্স নিয়ে এরকমভাবে লিখি না কেন একদম সরাসরি এখন এই কর্নারটা দেখুন নিকোস ব্যান্ড 40 সাইজ সবসময় এটা হচ্ছে। তাহলে এইভাবে আমরা কিন্তু ইচ্ছা করলে একটা যখন নতুন আমরা ডকুমেন্টের কাজ শুরু করবো তখন প্রথমেই আমরা ইচ্ছা করলে এটা একটা সাইজ নির্ধারণ করে ফন্ট নির্ধারণ নিকোসমেন্ট করে ডিফল্ট করে দিতে পারবো। তাহলে আজকে আমরা এখানে রাখছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আশা করি এই টিউটোরিয়াল দিয়ে আপনারা উপকৃত হবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, খুদা হাফেজ।